কারাগারে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশ, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 105, দেশ জুড়ে কারফিউ, সীমান্ত পেরিয়ে ভারতে ফিরছেন পড়ুয়ারা। একদিকে রাস্তায় পড়ে রয়েছে শিক্ষার্থীদের মৃতদেহ, অন্যদিকে জেল থেকে পালাচ্ছে আসামিরা। এই সময়ে বাংলাদেশের পরিস্থিতি নাড়া দিয়েছে গোটা বিশ্বকে। পরিস্থিতি বেগতিক দেখে কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার। প্রসঙ্গত, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছে ছাত্র সমাজ। মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের জন্য নির্ধারণ করা আসন চাইছে না বাংলাদেশের আম শিক্ষার্থীরা। এদিকে বাংলাদেশের শেখ হাসিনা সরকার সেই আসন সংরক্ষণের নিয়মে কোনো পরিবর্তন করতে নারাজ। এ নিয়েই দুপক্ষের মধ্যে তৈরি হওয়া সংঘর্ষের জেরে বাংলাদেশের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। শুক্রবার ছুটির দিনে সেই পরিস্থিতি যেন আরও ভয়াবহ হয়ে ওঠে। ঝরতে থাকে একের পর এক তাজা প্রাণ, বিভিন্ন জায়গায় জ্বলে ওঠে আগুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের পথঘাট দেখলে মনে হবে যেন রণক্ষেত্র। এর মধ্যে আবার শুক্রবার বাংলাদেশের নরসিংদী জেলার একটি কারাগারে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা, করা হয় ভাঙচুর। সেই সঙ্গে ওই জেলের কয়েদিদের মুক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই সুযোগে জেল থেকে পালিয়েছে প্রায় শতাধিক বন্দী। এ বিষয়ে জেল আধিকারিক জানিয়েছেন, আন্দোলনকারীরা জেলে হামলা করে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিতেই জেল থেকে শতাধিক কয়েদি পালিয়ে গিয়েছে, এমনকি তারা ব্যাগে করে তাদের জিনিসপত্রও নিয়ে গিয়েছে। এদিকে বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির প্রভাব পড়ল ভারতেও। শনিবার সকালের পর থেকে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেল। পেট্রাপোল সীমান্ত দিয়ে বহু ভারতীয় পড়ুয়াকে এদিন সকালে বাংলাদেশ থেকে দেশে ফিরে আসতে দেখা যায়। পাশাপাশি বাংলাদেশ থেকেও অনেকে ভারতে আসছেন, যদিও তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে। এদিন সকালে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে আসেন ঢাকার ছাত্র সবুজ। সীমান্তে দাঁড়িয়ে তিনি জানান, বিষয়টা হচ্ছে ছাত্ররা যে আন্দোলনটা করছে, যে যারা কোটা সংস্কার চায়, এখন সরকার পক্ষ থেকে বলছে যে হাইকোর্ট বা মানে যে অ্যাফিলিয়েটেড যে কোর্ট আছে সেখান থেকে একটা যে রুল আসবে, এটা সম্ভবত আগামী রবিবার, তো তার জন্য অপেক্ষা করতে বলছে। এখন ছাত্ররা তো আসলে একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছে, তো সরকার সেই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েটও করছে না, ডিপ্রিসিয়েটও করছে না। প্রথমে একটা শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে একটা চক্রান্ত, সেটা এখান থেকে সূত্রপাত। ভারতীয় ছাত্ররা যারা আছে ওরা তো, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার সাথেও ইন্ডিয়ার অনেকে আছে, তো তারা যাতে ফিরতে পারছে না তার কারণটা হচ্ছে ওরা এয়ার টিকিট করছিল, কিন্তু পরবর্তীতে টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে, কারণ এয়ারপোর্টের ওখানে একটু সম্ভবত সমস্যা আছে। আর তারপরে আজকে থেকে সারা বাংলাদেশে কারফিউ জারি, কেউ ঘর থেকে বেরোতে পারবে না এমন একটা রুল আছে, মিলিটারি মাঠে আছে, তো এই কারণগুলোতে ইন্ডিয়ান ছাত্ররা যারা ওরা আসতে পারছে না। পাশাপাশি ভারতে এসে আটকে পড়া বাংলাদেশিরাও দ্রুত দেশে ফিরতে চাইছেন। একইভাবে এদিন ভারত থেকে বাংলাদেশে ফিরে গেলেন বাংলাদেশ রাজশাহী কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছাত্র। ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বলেন, দেশে ফিরে আন্দোলনে যোগ দিতে চায়। আমি 100% সমর্থন করি, কারণ তারা তাদের ন্যায্য ও সঠিক দাবিটাই তারা করছে ছাত্ররা। হ্যাঁ, কোটা বাতিল হোক, আর মেধাকে সমর্থন করি আমি, কারণ যোগ্য আর মেধাবীরাই চাকরির যোগ্য। কোটাতে বারবার চাকরি এভাবে হয়ে আসছে, কিন্তু তারা মুক্তিযোদ্ধারা ছিল, তারা কোটা পেয়েছে ঠিক আছে, কিন্তু তার নাতিপুতি এভাবে তো চলতে পারে না। আর দেশে বেকারত্ব বেড়ে যাচ্ছে, আর সরকারি চাকরি তো সেভাবে নেই, এই জন্য যা হবে মেধাতে হওয়া উচিত। দেশে ফিরে কি আন্দোলনে যোগ দেবেন? যোগ দেওয়ার ইচ্ছা আছে, কারণ আমি একজন স্টুডেন্ট হিসাবে আমার এটা যোগ দেওয়া আমি সমর্থন করছি এবং যোগ দেবো আমি ইনশাল্লাহ, তাদের পাশে থাকা আমার খুবই দরকার। পেট্রাপোলের পাশাপাশি একই ছবি ধরা পড়েছে ঘোজাডাঙ্গা সীমান্তেও। ঘোজাডাঙ্গা সীমান্ত পেরিয়ে বহু ভারতীয় পড়ুয়াকে এদিন দেশে ফিরে আসতে দেখা যায়। সামঞ্জস্যতা থাকুক, যেহেতু যারা মুক্তিযোদ্ধা তারাও দেশের জন্য অনেক কিছু করেছে। এখানে 20% হওয়ার কথা বলেছে সরকার, সব কিছু মিলিয়ে 20% করা থাকুক, বাকি 80% মেধায় থাকুক, এটাই হচ্ছে আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে একটা দাবি। এখন পরিস্থিতি যেহেতু কারফিউ জারি হয়েছে, ঢাকায় সেভাবে কেউ যাতায়াত করছে না, ঢাকা থেকে এসেছি, ওখানে কোনো একদম লোকজন নেই, সারা পথে কোনো গাড়ি ঘোড়া চলছে না, একদম অটোতে করে আসতে হয়েছে, আর পুলিশ সেনাবাহিনী সবাই আছে, মোটামুটি এখন নিরাপত্তার মধ্যেই আছে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।